नमस्कार। आज 21 जून आंतर्जातिक योगा दिवस। এই দিবসকে আমাদের কলেজে এনএসএস ডিপার্টমেন্ট এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট যৌথভাবে পালন করছে। গত 1.5 বছর ধরে অতি মহামারীর দ্বারা আমরা আক্রান্ত হওয়ার জন্য কলেজের সমস্ত পঠন পাঠন সব বন্ধ হয়ে গিয়েছে। সেজন্য আমাদের অনলাইনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আজকে যোগা দিবসকে পালন করতে হচ্ছে। আমাদের জীবনে, বিশেষ করে এই মহামারীর সময়েতে, জীবনকে সুস্থ রাখার জন্য এবং স্বাভাবিক রাখার জন্য যোগের প্রয়োজন আছে। সেই অতীত কাল ধরে ভারতবর্ষের মুনি ঋষিরা যোগাভ্যাসের মাধ্যমেতে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করে গিয়েছেন। তাদের সেই ঐতিহ্যকে ধরে, তাদের সেই ঐতিহ্যকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে পরে অবশ্যই আমরা একটা নিরোগ সুস্থ জীবনযাপন আমরা করতে পারব। এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন, স্বাস্থ্যবিধিকে মেনে চলা। সেই স্বাস্থ্যবিধিকে মেনে চলার ক্ষেত্রেতে যোগার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এতে কোনো সন্দেহ নেই। আগামী দিনে আমাদের জীবনকে স্বাভাবিক এবং সুস্থ রাখতে গেলে যোগাভ্যাসের প্রয়োজন আছে। আমাদের কলেজে এনএসএস ডিপার্টমেন্ট এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট যৌথভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, সেজন্য আমাদের খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডক্টর মালবিকা বিশ্বাস, সান্তনা মণ্ডল, রতন কুমার ব্যানার্জি, শ্রীনাথ চ্যাটার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই রকম ভাবে আমাদের এনএসএস ডিপার্টমেন্টে 3 জন প্রকল্প আধিকারিক, বরুণ মণ্ডল, ডক্টর সান্তনা মণ্ডল এবং মানবেন্দ্র দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য যারা অংশ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এনএসএস এর স্বেচ্ছাসেবক সেবক এবং সেবিকারা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে। এবং যাদের নেপথ্যে এই অনুষ্ঠানটি সার্থক হচ্ছে তারা হলেন জগন্নাথ নাথ, শফিকুল আলম, শাহবাজ আলম, বিধান মণ্ডল, তাপস কুমার ঘোষ। এদের সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অতি মহামারীর হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি, সামাজিক নিয়মবিধি মেনে চলতে হবে। তাহলে পরে আমরা এই অতি মহামারীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে স্বপ্ন দেখি এক সুস্থ, সবল, ভরে আমরা স্বপ্ন দেখি যেখানে মহামারীর হাত থেকে আমরা রেহাই পাবো, আমরা মুক্তি পাবো। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সুপ্রভাত। আজ সপ্তম বিশ্ব যোগ দিবস। প্রতি বছরের ন্যায় এই দিনটি আজও আমরা সমবেতভাবে উদযাপন করতে চলেছি কাঁদড়া রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের তরফ থেকে। যোগের যে প্রোটোকল তা হলো প্রথমে প্রার্থনা, ওয়ার্মিং আপ এক্সারসাইজ, আসানা, প্রাণায়ামা এবং ওম চ্যান্টিং দিয়ে আজ আমরা সমাপ্ত করব। আমরা সকলে মিলে পার্ট বাই পার্ট পারফর্ম করে দেখাবো। তো এখন আমরা একদম চলে যাচ্ছি সরাসরি প্রার্থনাতে। ওম সহনা ভবতু, সহনা ভুনয়তু, সহ
वीर्यं करवावहै तेजसिनावधितामस्तु मा विद्विषावहै। ॐ शान्ति 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 ही। এখন আমরা শুরু করতে চলেছি ওয়ার্মিং আপ এক্সারসাইজ। নেক রোটেশন, arm rotation, hand rotation, side bending, crown rotation, backward bending, এটা করেছি। নেক এক্সারসাইজ, প্রথমে হাতটাকে রাখা হলো কোমরের মধ্যে, রাখার পর আস্তে আস্তে ডান দিকে হাতটাকে ঘোরাতে হবে। 2-3 সেকেন্ড থাকার পর আবার আস্তে আস্তে বাঁ দিকে ঘোরাতে হবে। এইরকমভাবে 10-15 বার করতে হবে। করলে এর উপকার কী পাওয়া যাবে? এক, ঘাড়ের খুব ভালো ব্যায়াম হয়। আর কী হয়? আর ঘাড়ের স্পন্ডেলাইসিস থেকে, সার্ভিকাল স্পন্ডেলাইসিস থেকে রক্ষা পাওয়া যায়। এটা পদ্মাসন, এই পদ্মাসন অভ্যাস করলে একাগ্রতা এবং স্নায়বিক দুর্বলতা থেকে সব কিছু রক্ষা পাওয়া যায় এবং মেরুদণ্ড ফিরাতে। সামনে থেকে হাত তোলা, আস্তে আস্তে পাটে একটু ফাঁক করতে হবে। ফাঁক করার পর আস্তে আস্তে ডান হাতটা ওপরের দিকে নিয়ে যেতে হবে, আবার আস্তে আস্তে নামাতে হবে। এটাকেও করতে হবে বাঁ হাতটা সমানভাবে, আবার আস্তে আস্তে নামাতে হবে। এইটা করলে উপকারিতা কী হবে? কাঁধে এবং হাতে পেশি ভালো থাকবে এবং ফরজেন শোল্ডার থেকে রেহাই পাওয়া যাবে। সামনে থেকে হাত তোলা, আস্তে আস্তে পাটে একটু ফাঁক করতে হবে। ফাঁক করার পর আস্তে আস্তে ডান হাতটা ওপরের দিকে নিয়ে যেতে হবে, আবার আস্তে আস্তে নামাতে হবে। এটাকেও করতে হবে বাঁ হাতটা সমানভাবে, আবার আস্তে আস্তে নামাতে হবে। এইটা করলে উপকারিতা কী হবে? কাঁধে এবং হাতে পেশি ভালো থাকবে এবং ফরজেন শোল্ডার থেকে রেহাই পাওয়া যাবে। এটাকে বলছে রিস্ট কাজ করা। এটাকে কী করতে হবে?
আস্তে আস্তে জিনিসটাকে নিচে দিয়ে নামাতে হবে, আবার উপর দিয়ে ওঠাতে হবে, এরকম করে করতে হবে। এটা 2 থেকে 3 বার সারাদিনে অভ্যাস করলে হাতে পেশি এবং রিস্ট ভালো থাকে। এটাকে বলছে রিস্ট কাজ করা। এটাকে কী করতে হবে, আস্তে আস্তে রিস্টটাকে নিচে দিয়ে নামাতে হবে, আবার উপর দিয়ে ওঠাতে হবে, এরকম করে করতে হবে। এটা 2 থেকে 3 বার সারাদিনে অভ্যাস করলে হাতে পেশি এবং রিস্ট ভালো থাকে। করা প্রথমে হাতটাকে টান টান করে রাখতে হবে, রাখার পর আস্তে আস্তে হাত দুটিকে সামনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর যতটা সম্ভব কাঁধে না ঠেকাতে হবে। এরকমভাবে 2-3 বার করলে এর উপকারিতা কী, এর উপকারিতা হচ্ছে কবজি মানে হরজেন শোল্ডার থেকে রেহাই পাবে। নম্বর সামনে পিছনে ঝোঁকা পাটা একটু হালকা ফাঁক করতে হবে। ফাঁক করার পর আস্তে আস্তে হাত দুটোকে নিয়ে সামনের দিকে মাথা হাত করে নিয়ে যেতে হবে। আবার আস্তে আস্তে আসতে হবে, এসে যতটা পিছু দিকে পাওয়া সম্ভব ততটা করতে হবে। এটা করলে কী হয়, বুকের খাঁচার নমনীয়তা হয় এবং পায়ের পেশি এবং হাতের পেশিগুলো ভালো থাকে। বুকের খাঁচা প্রসারণ, প্রথমে পাটাকে ফাঁক করতে হবে। ফাঁক করে আস্তে আস্তে হাত দুটোকে টান টানভাবে রাখতে হবে। রাখার পর আস্তে 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 দুটো হাতকে সামনে দিকে নিয়ে যেতে হবে, আবার পিছু দিকে নিয়ে আসতে হবে। এরকম করে 10 থেকে 15 বার করতে হবে। এর উপকারিতা কী, এর উপকারিতা হচ্ছে বুকের এবং কাঁধের এবং হাত পিঠের পেশি নমনীয়তা হয় এবং সর্দি কাশি থেকে রক্ষা পাওয়া যায়। ডাইনে বাঁয়ে ঝোঁকা কী করতে হবে, পাটাকে ফাঁক করতে হবে, হাতটাকে ধরতে হবে, ধরে প্রথমে বাঁ দিকে ঝুঁকতে হবে, তারপর আবার আস্তে আস্তে ডান দিকে ঝুঁকতে হবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এরকম করে নিয়ে যেতে হবে, আবার এরকমভাবে এর উপকারিতা কী, পেটের চর্বি মেদ কমে যায় এবং পায়ের পেশি ভালো থাকে। সামনে পিছনে ঝোঁকা কী করতে হবে, প্রথমে পাটাকে এরপর রাখতে হবে, এরকমভাবে রেখে আস্তে আস্তে এটা করলে কী হবে, মেরুদণ্ড নমনীয়তা হয় এবং মেদ কমাতে সাহায্য। Thank you.
মাঝে মধ্যে।
আন্তর্জাতিক যোগ দিবস এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি কিছু প্রাণায়াম করে দেখাচ্ছি। প্রথমেই আমি সহজ প্রাণায়াম দিয়ে শুরু করছি। সহজ প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এতে শ্বাস ধরে রাখার কোনো ব্যাপার থাকে না। আমি করে দেখাচ্ছি এভাবে। এভাবে 3 মিনিট কন্টিনিউয়াসলি করতে হবে।
করার পর রিল্যাক্স হবে, বডি রিল্যাক্স করতে হবে। এরপর আমি অনুলম বিলম্ব করব, এটা লঘু প্রাণায়ামের মধ্যে পড়ছে। লঘু প্রাণায়াম কিন্তু এই পদ্ধতির সমন্বয় হয়ে থাকে পূরক, কুম্ভক এবং নিচক। পূরকে শ্বাস গ্রহণ, কুম্ভকে শ্বাস ধরে রাখা এবং নিচকে শ্বাস ছেড়ে দেওয়া। অনুলম বিলম্ব করার জন্য আমরা হাতের ব্যবহার করবো ডান হাতে। ডান হাতে বৃদ্ধা আঙুল দিয়ে আমরা বুড়ো নাকটাকে ডান নাকটাকে ধরবো, বন্ধ করবো এবং বাম হাত দিয়ে নিঃশ্বাস রাখবো এইভাবে। এবার অনামিকার সাহায্যে বাম নাকটাকে ধরবো এবং ডান নাকটাকে ছেড়ে ছাড়বো এবং শ্বাসটাকে ছেড়ে দেবো। আবার ডান নাক দিয়ে শ্বাস নেব অনামিকার সাহায্যে, বানাকের সাহায্যে ছাড়বো। এইভাবে 3-4 মিনিট করবো এবং বডি রিল্যাক্স করবো। এবার আমি কপালভাতি করবো, এটিও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। কপালভাতি করার সময় আমাদের পেটটাকে ভিতর দিকে ঠেলবো বা টেনে নেবো এবং জোরে শ্বাসটা ছাড়বো। এইভাবে এইভাবে কপালভাতিটা করব এবং আমাদের আরও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা করতে পারছি না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ। নমস্কার। এখন আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আমাদের এই ওম চ্যান্টিংয়ের মাধ্যমে। আজকের প্রোগ্রাম সমাপ্ত করে শুরু করেছি।